আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে। তো জানি আজকের রেসিপিটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যে সকল আপুরা আচার বানাতে পারো না, একদমই নতুন বিয়ে হয়েছে, সেই সকল আপুদের আশা করি অনেক কাজে লাগবে আর শিখে নিতে পারবে। একদম সহজ করে শিখিয়েছি। আর জলপাইয়ের আচার বানাতে জলপাই তো অবশ্যই লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে বস্তার ভিতর অনেকগুলো জলপাই আছে। জলপাইগুলোকে আমি ঢেলে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের জলপাই, দেশে থেকে নিয়ে এসেছে। এই জলপাইগুলো দিয়েই আমি আচার করব। আর জলপাইগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি, সবগুলো জলপাইই ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আর সবগুলো জলপাই আমি রান্নাঘরে সিঙ্কের ভিতর ঢেলে নিয়েছি। এবার কল ছেড়ে পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আসলে গাছে থাকে, গাছে থেকে যখন পাড়া হয় তখন হয়তো নিচে পড়ে, তারপর গাড়ি করে নিয়ে আসে, ধুলাবালি যায়, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, একটা এটা হচ্ছে রাইস কুকারের হাঁড়ি, বড়, আর অনেকগুলো জলপাই, তো সেই জন্য এই হাঁড়িতেই দিয়ে দিলাম। সবগুলোই হয়েছে। এবার ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু পানি দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ করার জন্য। আর জলপাইগুলো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। তো আসলে এতটা গরম লাগবে হাতে আমি বুঝতে পারিনি, আসলে বোকার মতো কাজটি করেছি। তো যা হোক, আমার হাতে গরম লেগেছিল। এবার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। সবগুলো জলপাই অনেক সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। আর ভিতরে যে পানি আছে সে পানিগুলো ঝরানোর জন্য আমি ছাঁকনিত করে ঢেলে নিচ্ছি। আর অনেকগুলো জলপাই একটা ছাঁকনিতে আসলে হয়নি, সেই জন্য আমি দুটো ছাঁকনি ব্যবহার করেছি। এবার পানি ঝরে ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তো সবগুলো জলপাই ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এবার এভাবে করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে সবগুলো জলপাই ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমি কি কি লাগছে আচার করতে আর কিভাবে আমি আচারটি করব, একদম সহজভাবেই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তো সবগুলো জলপাই আমি হাত দিয়ে এভাবে করে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো জলপাই। আর যে পাতিলে আমি জলপাই সিদ্ধ করেছিলাম সেই পাতিলেই ভেঙে ভেঙে রেখে দিয়েছি। এবার আচার করতে লাগছে সরিষার তেল, রাঁধুনি খাঁটি সরিষার তেল নিয়েছি আমি। এখানে 2 বোতল তেল নিয়েছি, একটা 500 গ্রামের আর একটা হচ্ছে 250 গ্রামের। আর নিয়েছি 5 ফোড়ন। তো আচার মানেই সরিষার তেল, 5 ফোড়ন। তো এগুলো না হলে কিন্তু আসলে আচারটা ভালো হবে না। তো আর নিয়েছি শুকনো মরিচ অনেকগুলো, আর লাগছে চিনি, আর লবণ তো লাগবেই। তো লবণটা আমি এখানে নিয়ে নিই, তবে যখন ব্যবহার করব তখন তো অবশ্যই দেখাবো। এবার আমি 5 ফোড়ন আর শুকনো মরিচটা ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি 5 ফোড়ন ঢেলে দিলাম, দিয়ে ভেজে নেব। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে বুঝতে হবে তখনই 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো আমার 5 ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার একই কড়াইতে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব, একদম সেম প্রসেসেই। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিও। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে
কারোর কোনো উপকার এসে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একই প্লেটে নামিয়ে নিচ্ছি, যেহেতু আমি দুটো একসাথে করে ব্যালেন্ড করে নেব সেই জন্য এক জায়গায় নামিয়ে নিলাম। এবার শুকনো মরিচের যে বোটা থাকে, যে বোটার অংশটা আমি এভাবে হাত দিয়ে ভেঙে ফেলে দিব সবগুলো মরিচেরই, দিয়ে আমি ব্যালেন্ড করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ব্যালেন্ড করতে পারেন এবং একসাথেও নিতে পারেন। ব্যালেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার আচার বানাতে চলে আসলাম। আমি আচার বানানোর জন্য এখানে বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে সবগুলো জলপাই ঢেলে নিয়েছি। দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ অনেকগুলো জলপাই, সেক্ষেত্রে আমি আন্দাজ করে দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আখের চিনি। আমাদের বাসায় আখের চিনি ছিল, সেই জন্য আখের চিনিটাই দিয়ে দিলাম। যে কোনো চিনি দিয়ে বানানো যায়, চাইলে এখানে গুড় দিয়েও কিন্তু আচার তৈরি করা যায়। তো যা হোক, আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ অনেকে চিনি কম পছন্দ করে, একটু ঝাল ঝাল পছন্দ করে, আবার অনেকে একটু চিনি পছন্দ করে, অর্থাৎ মিষ্টি বেশি পছন্দ করে। সেক্ষেত্রে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর এবার এগুলো দিয়ে আমি সব সময় এভাবে করে নেড়ে নেব, আর সব সময় নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, অর্থাৎ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর চিনি গলে এক সময় চিনি থেকে পানি বের হবে, দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে, তবে সমস্যা নেই। আর নাড়তে নাড়তে এক সময় চিনির যে পানি সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আমি এখানে তেল ব্যবহার করব। আগেই তেল ব্যবহার করা যাবে না, অনেকে আগেই দিয়ে দেয়, তবে আমার মনে হয় এভাবে করলেই ভালো হয়। তো নাড়তে নাড়তে এক সময় দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর চিনির যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলটা আমি একবারে দিচ্ছি না, কারণ আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি। এবার এটাকে নেড়ে মিশিয়ে নেব, আর নেড়ে মিশিয়ে নিতে নিতে বোঝা যাবে যে কতটা পরিমাণ লাগবে। যদি লাগে দেব, আর না লাগলে তো দিতে হবে না। তো যা হোক, কতটা পরিমাণ তেল লাগছে আমি তো তোমাদেরকে দেখাবো পরে। তো এভাবে করেই নাড়তে হবে, আর আচারটা একটু বেশ সময় নিয়েই করতে হবে, আস্তে করে এভাবে নেড়ে চেড়ে। আর আমার আচারের যে তেল, সে তেলের পরিমাণটা কিভাবে কতটা লেগেছে আমি দেখাচ্ছি। 500 গ্রাম তেলের বোতল, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর 250 গ্রামের বোতলের থেকে অর্ধেকটা লেগেছে, আর লাগবে না। আর এই পর্যায়ে আমি এখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচ যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নেব, আর যখনই আচার থেকে তেলটা ছেড়ে দেবে বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। তো যা হোক, আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে তেল দেখা যাচ্ছে, তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে। আর এভাবে আচারটা করলে অনেক দিন থাকে, আর আচার নষ্ট হয় না, খেতেও অসম্ভব মজার হয়। চাইলে এভাবে তোমরা বানাতে পারো। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আজকের আচারের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আর এরকম সুন্দর সুন্দর আচারের রেসিপি, রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, তাহলে আমি যখনই কোনো রেসিপি অর্থাৎ ব্লগ ভিডিও ছাড়বো তোমরা দেখে নিতে পারবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।